আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা আসছি আলু থেকে, আলু হারভেস্ট করতে। দিদি খুবই এক্সাইটেড, দিদির গার্ডেন থেকে আলু হারভেস্ট করবে। এটা তোমার গার্ডেন? এটা তুমি করছো? এখানে রাখো, ইয়ে ওয়ান আলু। কাজগুলো আগে তুলি তারপরে আনায়, তুমিও উঠাবা। পিক পিক আনায় বলতেছে পিক পিক, ইয়ে। ইজ ইট ফান? নো আনায় বলছে নো। বড় হয় না বেশি? ও নো, আস্তে মাটি ছিটে না। আমি গাছগুলো উঠাই দিই, আলু গাছে আমি কিচ্ছু ব্যবহার করি না, এই জন্য মনে হয় আলু বড় হয় নাই। কিছু ফার্টিলাইজার দেওয়া উচিত ছিল। উঠাও এখন, এই ইটা দিয়ে উঠাও। কি ভয় পা উঠাইতে না? তাহলে তুমি কি গার্ডেনিং করতেছো বলো? মাটি নিয়ে উঠাই না, তোগুলো মাটি না, একটা একটা আলু উঠাই এভাবে। ভয় পাইতেছে নিদি। তা এখন ভিতরে আরো আছে নাকি দেখো। ওকে আমি ডিগ করব, ডিগ। ও আলু হাইডিং, মামি একটা টিনি টাইনি দেখছি। টিনি টাইনি? হ্যাঁ একদম টিনি। হ্যাঁ দাও, আরো দাও। ওই এই একটু বড় একটা। ও মাই গুডনেস, টিনি টাইনি, টিনি টাইনি কই? আবার একটু দি, দাঁড়াও দাঁড়াও। আনায়া, এই যে ওই যে টিনি টাইনিটা, আমি মাটি উঠাবো। সিটাইও না আবার বাবা। ইয়েস টানি টানি, এই একটা টানি এখানে মাটি বিটি। টাইনি গুলো দিয়ে কি করব? না টানি গুলো আমা মামা, ডোন্ট টাচ, মামা পোকা আছে। তুমি টাচ করো কেন? টানি আর একটা টানি। আচ্ছা দেখবো না, আসবে না। আমি আসবো, আমার সফট লাগে। কি এক্সাইটেড তুমি, ধরো কেন? দেখছো এই কিচ্ছু ভয় পাইতেছে না, ময়লা ধরতেছে। আনায়া ডিপ আন্ডারগ্রাউন্ড, লুক ইন ডিপ আন্ডারগ্রাউন্ড। নিচে 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 করো, এভাবে এভাবে করো না, ময়লা পরে তো। গ্লাভস পরে আসা উচিত ছিল। অত টাইনি গুলো নেওয়া লাগবে না, গুলো রেখে দাও। নেওয়া লাগবে, আমি আমার ডলের সাথে খেলবো তাহলে। আলু নিয়ে খেলবো তুমি? আমি ডলের রান্না করবো। ডলের জন্য রান্না করবো? ওই আমার ডলকে কাটি দেবো, পরে ডলটা কাটি খাবে। আমার মনে হয় আলু গাছে কিছু দিলে বড় হইতো আলুগুলো। তুমি কি করো? সেও আলু খুঁজতেছে। উপরে গুলো তুলিনি তারপরে, পোকা দেখে ভয় পাইতেছে। পোকা পোকা পোকা, ওই পোকা 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 কি করবে? পোকা কামো, পোকা কামার দিয়ে হাম করে ফেলাবে। আমারে কাম কামার দিবে? হ্যাঁ, আমি সব ছোটগুলো রে আমার দল দন্ত করবে। ছোটগুলো তোমাকে রান্না করে দেবো, না এগুলো ছিলান লাগবে না, জাস্ট তরকারি ভিতর দিয়ে দেবো। আমাদের আলু হারভেস্ট শেষ। এই হচ্ছে আমাদের এবছরের আলু হারভেস্ট। এই যে তেমন বেশি বড় হয় নাই, দুইটা টবে লাগাইছিলাম। আনায়া আনায় কি করো? বাই, সি ইউ, বাই, সি ইউ দিদি। সানায়া না কিছু উঠাবো না আজকে, শুধু আমরা আলু হারভেস্ট করতেছি। বাই বাই।
তো এই গাছে একটু পানি দাও না, পানি দাও না কেন, মরে যাইতেছে। শাক উঠাও বাবু। এই হচ্ছে আমাদের আজকের আলু হারভেস্ট। এটা এখন শিক দেব, করে যাবে। চলো এখন ওয়াশ করতে হবে, এগুলো ওয়াশ করে আমরা রান্না করব। ওকে ঠিক আছে, এটা ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা।